দেবাশিস রাত চলে গেল। বলল, আমাকে কি কোনোদিনও বলতে পারবে না, কিন্তু কেউ জানল না আমি আজ সত্যি অভিনয় করতে পেরেছি। হাসি মুখে তাকে বিদায় দিয়েছি, হাসি মুখে বলেছি, আমি তো নার্স, এক একজনের মিশে আসা জীবনে শুধু নতুন করে দীপ জ্বালানো আমার কাজ। আমি কেন যাবো? আপনি যান, ছেলেটা আজও খেতে পাইনি, আজও কে বললো খেতে পাইনি, আমি নিজে গিয়ে খাই এসেছি। ছেলে নেই, সবাই খেয়েছে, কেউ থাকছে না। না না, ডাকছে না। হ্যাঁ ওকে, নাম্বার 19 কি হলো? আজ আসল ডাকা হচ্ছে না? নাম্বার 20 Thank you.
চব্বিশ নম্বর বেডের জন্য আমরা এ পর্যন্ত প্রায় 150 অ্যাপ্লিকেশন পেয়েছি। তার ভিতর ইন্টারভিউ নিয়ে সব কিছু দেখেছি। উই হ্যাভ কেসেস অফ জেনারেল প্যারালিসিস অফ দি ইনসেন্ট, প্যারানোয়া, সিজোফ্রেনিয়া, হিস্টেরিয়া, ম্যানিক রিয়াকশন, কজ অফ নোট, অ্যাকিউট ম্যানিয়া, পোস্ট এপিলেপটিক। জাস্ট হোল্ড অন, ইউ সেড অ্যাকিউট ম্যানিয়া, ডিডন্ট ইউ? ওয়েল, I am very much more interested in such cases than otherwise. As a matter of fact, I would prefer to have a particular case of this type. আপনি ওই কেসের মধ্যে থেকেই একটা ভর্তি করেন। কিন্তু ওই কেস তো আমরা একবার দেখলাম। ইয়েস ইয়েস, আই নো, আমি জানি। আর সেই জন্যই বিশেষ করে আমি এই ধরনের কেস আবার টেক আপ করতে চাই। এর একটা উদ্দেশ্য আছে। আমি প্রমাণ করতে চাই যে মানসিক রোগে যদি পারফেক্ট র‍্যাপোর্ট সৃষ্টি করা যায়। যেখানে মানসিক রোগে যদি পারফেক্ট র‍্যাপোর্ট সৃষ্টি করা যায়, অর্থাৎ হৃদ্যতা সৃষ্টি করা যায়, তাহলে সব ট্রিটমেন্ট, অপারেশন বা কড়া ওষুধের সাহায্য ছাড়াও মানসিক রোগীর মেন্টাল ফিক্সেশনের জ্বর ছাড়ানো যেতে পারে। তা যে হয় সেটা তো আগে থেকেই দেখলাম। এক্স্যাক্টলি, আর ঠিক সেই জন্যেই এই টিপিক্যাল কেসটা আমি আবার চেক আপ করতে চাই। কারণ হু নোজ, দেবাশিসের ভালো হওয়াটা হয়তো ইট ওয়াজ জাস্ট বাই চান্স, ওটাকে আমরা লবণ দিতে পারি না। কিন্তু এরকম আরও গোটা কত কেস যদি আমরা ভালো করতে পারি, তাহলে তখন আমরা এটাকে ল বলে ধরে নিতে পারবো। তখন আমরা আরো 4-5টা বেড বাড়ি দিতে পারবো। আর সেক্ষেত্রে একা রাধা মিত্র নয়, সকলকে এরকম কেস হ্যান্ডেল করতে হবে। So, Mitran, you had better ask your nurse to get trained that way. Haha, Dipen, shop theke kharap test kar. Tapas Chaudhary. Tapas Chaudhary bole ek bhadrolok. Tapas Chaudhary. All right, take him up. জীবনটা যে শুধু কাব্য না, এটা আগে বুঝতে শেখো, তারপর কথা হবে। জীবনটা যদি কাব্য না, সে কথা এত পরে কি করে আবিষ্কার করলে জানতে পারি? অনেস্টলি, তোমার সঙ্গে তর্ক করে লাভ নেই। ঠিক 6টায় প্রোগ্রাম আরম্ভ। এভাবে না ফিরলে অন্যভাবে ফিরতে হতে পারে। তাপস, এই মেয়েটি সুলেখার বন্ধু না? এটা তো সুলেখা। Thank you.
এই মেয়েটির সঙ্গে দেখা করব। ওঠ মেরেছ, যথেষ্ট হয়েছে। আচ্ছা, তোকে কোথায় নিয়ে গেলে ঠান্ডা হয়ে বসি বলতো? এইখানে বসো, এইখানে বসো, বসে এখানে ঠান্ডা হয়ে বসো, বসে এখানে। আমি না আসা পর্যন্ত কোথাও যাবে না, আমি চাকরি চাকরি আসছি, বুঝলে? বুঝতে পারছো তো? আমি না আসা পর্যন্ত কোথাও যাবে না, আমি চাকরি চাকরি যাচ্ছি, এখানে বসতে হবে ঠান্ডা হয়ে। বলছি এখন বলছি সুলেখা ওকে হত্যা করতে চায়। সুলেখা নয়, সুলেখা নয়, সুলেখা শাশুড়ির কথা ভাব রে। হত কাটা সপ্তাহে ছ দিন, মাসে ২৬ দিন এই মেসে এক ঘরে কাটাচ্ছি। আরে হত ভাবে আমাকে জিজ্ঞেস করবি যে মিতু দা কি করবো? আমি প্রেমে পড়েছি, প্রেম কি করবো? যত সব না না সব গন্ডগোল। আমি কি করি বল দেখি? আমার তো কাল দুটো ট্রেনে দেশে যেতেই হবে, নয় তোর বৌদিকে চিনিস তো? ওসব তুমি কিছু ভেবো না মিত্র, আমি সব ম্যানেজ করে নেবো। আমি দিন দশের মধ্যেই এসে পড়বো আর কি। দশ দিন? হ্যাঁ, ভাবছি জানিস তোর বৌদিকে নিয়ে দাসই যাবো। ছুটি বসে পাওয়া হয়ে গেছে তো, নষ্ট হবে কেন? হ্যাঁ, আর এক কাজ করবি, যদি ওকে হাসপাতালে ভর্তি করতে চাই ভর্তি করবি, এসে আর যা কিছু বন্দোবস্ত হয় সে আমি করবো এখন, বুঝছিস? ঠিক আছে। আচ্ছা জানো
আমার মাঝে মাঝে মনে হয় আমি ভুলে পাগল হয়ে যাবো। দূর পাগল, তুই পাগল হবে কি? কে কে? পাগল তো আমরা হব। Good morning, Mr. Chaudhary. How do you feel? Jagat come and lunch, Chapman. Aapne ke? Aami? Aami aapne ke dekhte hai, Shikki. Dekhte? Ki dekhte? Kano, aapne yata notun jaga aise chen. Aapne ke dekhbo na, ki rakum doye chen aapne? হাসপাতাল? হুম হুম। ওকে, আমি উনি আমাদের এখানকার একজন। আমার ঘরে মেয়েরা কেন আসে? কেন আসে মেয়েরা? ওকে, যেতে বলে দাও। নার্স, কই রাধা এলো না? খবর দিয়েছি। ভেরি গুড। আচ্ছা ডক্টর ব্যানার্জি, হ্যাভ ইউ নোটিসড এই তাপসবাবুর কেসটা? প্রথমে দেখলে মনে হয় ইট ইজ অ্যান অ্যাকিউট এক্সাইটমেন্ট অফ শিজোফ্রেনিয়া, কিন্তু ওর চিন্তাধারার মধ্যে কোনো কনফিউশন নোটিস করলাম না তো। Here comes our kind friend. Esho, Radha. Esho, esho. We have all been waiting for you. Here is something for you. Dekho, General, tomar koto sukkhati kore. We are all very proud of you. Very proud. Tumi amader notun patient Tapos Chaudhary ke dekhecho? Na, sir. Tar case history ta poreche chai? This is very unlike you. আমি এটা তোমার কাছ থেকে আশা করিনি। Well, এটা হচ্ছে তার কেস হিস্ট্রি। সময় মতো ভালো করে পড়ে নিও। দেবাশিসের মতো নয় একই কেস, অ্যাকিউট ম্যানিয়া। আর তার ট্রিটমেন্ট হবে ঠিক ওই একই লাইনেতে। অবশ্য এই ছেলেটি নাটক নভেল লিখত, কাজেই তোমাকে একটু বেশিভাবে অ্যালার্ট থাকতে হবে, কারণ এই ধরনের মানুষ স্বভাবতই একটু নিউরোটিক হয়। কিন্তু স্যার, এবার কি আমাকে ছেড়ে দিন? আমি কেস নিতে পারবো না। পারবে না? কেন জানতে পারি? আমার অসুবিধা হয়। অসুবিধা হয়? কি অসুবিধা হয়? নাও টেল মি, কি অসুবিধা হয়? তুমি আর কাজ করতে চাও না? আমি আর অভিনয় করতে চাই। নো নো নো, এটা অভিনয় নয়, অভিনয় নয়। এইটাই হচ্ছে আমার ট্রিটমেন্ট, আমার চিকিৎসা। দিস ইজ দ্য মোস্ট পটেনশিয়াল ফ্যাক্টর অফ মাই ট্রিটমেন্ট। দেবাশিসকে তুমি এই ট্রিটমেন্ট দিয়ে ভালো করেছিলে, আর সেই একই অসুখ তাপস চৌধুরীর। তুমি বুঝতে পারছো
আমার এই অ্যাটেম্প সাকসেসফুল হলে কত বড় একটা কাজ করা হবে। এই অভিনয়টুকুই হচ্ছে এর প্রধান অঙ্গ, আর সে সকলে পারে না, তুমি পারো। আমিও পারি না, আমি সত্যি আই সি। কিন্তু দেবাশিসের চিকিৎসায় তুমি যেভাবে সাহায্য করেছিলে আমি তাই দেখে তোমার উপরে ভরসা করে এই কেস টেক আপ করেছি। এখন সবকিছু সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে, অথচ তুমি বলছো তুমি পারবে না। আচ্ছা, তোমার এই ক্লান্তিটাই কি সত্যি না মনের দিক থেকে অন্য কোনো বাধা আছে? আচ্ছা, তুমি এখন যাও। বলে গেল আমি তার সকলের বড় বন্ধু, বলল আমাকে সে কোনোদিন বলতে পারবে না, কিন্তু কেউ জানল না আমি আজ সত্যি অভিনয় করতে পেরেছি। হাসি মুখে তাকে বিদায় দিয়েছি, হাসি মুখে বলেছি আমি তো নার্স, এক এক ছেলে নিচে আসা জীবনে শুধু নতুন করে দীপ জ্বালানো আমার কাজ। আমি শুনেছি যে তুমি দেবাশিসের কেসটা খুব মাইনিউটলি ওয়াচ করেছিলে। আই এম ভেরি গ্ল্যাড ইনডিড। আমাদের যে নতুন পেশেন্ট এসেছে তাপস চৌধুরী, তার ওই একই অসুখ, তার ওই এক লাইনে ট্রিটমেন্ট হবে। তুমি তো জানো দেবাশিসের কেসে রাধা ভক্তের মেরেছিল, তাকে রাধা যেভাবে ভালো করে তুলেছিল, আমি চাই যে তাপস চৌধুরীকে ঠিক সেইভাবে তোমাকে সারিয়ে তুলতে হবে। আমাকে? আমি কেন, তোমার নিজের প্রতি বিশ্বাস নেই? না, ঠিক মানে ঠিক তা না। এই পেশেন্টের সম্বন্ধে তোমার ব্যবহারে একটা কথা সর্বক্ষণ মনে রাখতে হবে, কোনো একটি মেয়ে এর সারা হৃদয় জুড়ে বসে আছে, যে তাকে আঘাত দিয়েছে, অপমান করেছে, তার সমস্ত মনটাকে বিষিয়ে তুলেছে, আর একে একে সেই ছাপ পড়েছে তার মনে। দ্য ট্র্যাজিক ইম্প্রেশন, সেই গ্লানি, সেই অপমান তোমার স্নেহ ভালোবাসা দিয়ে একেবারে মুছে ফেলে দিতে হবে। তোমাকে এমন একটি নিখুঁত মেয়ের অভিনয় করতে হবে যার মধ্যে সে খুঁজে পাবে তার মা বা মার প্রতিভূমি। মাকে? ইয়েস, মানুষ যখন শিশু অবস্থায় প্রথম জগতের আলো দেখে তখন সে নিজের হাত পা নেড়ে চেড়ে দেখে, এন্ড দ্যাট ইজ কল্ড দ্য অটো এরোটিক স্টেজ। তারপরে তে মানুষ যখন নিজের আশিতে চেহারা দেখতে আরম্ভ করে তখন ফর দ্য ফার্স্ট টাইম তার প্রেম জাগে মনে, আর সেটা হচ্ছে তার নিজের প্রতি প্রেম, সেলফ লাভ। আর এই থেকেই আমরা বলি
narcissistic stage. তারপর মানুষ ভালোবাসে মাকে বাবাকে, বেশিরভাগ ক্ষেত্রে মেয়ে বাবাকে ভালোবাসে আর ছেলে মাকে। একে বলে এডিপাস অ্যান্ড ইলেকট্রা কমপ্লেক্স। আর নিউরোসিসের উৎপত্তি বেশিরভাগ ক্ষেত্রে এই স্টেজেতে। মাকে ভালোবাসা সমাজ বিরোধী কাজ। যেই মানুষ এ কথা জানতে পারে তখন তার অজ্ঞান মন থেকে মায়ের কথা সে মুছে ফেলে দিতে চায়, কিন্তু সফল হয় না। শুরু হয় রিপ্রেশন। তখন তার দৃষ্টি যায় বাস্তব জগতের দিকে, আর সেই বাস্তব জগতে তার মাকে বা মায়ের প্রতি ভুকে সে অন্য একজনের মধ্যে দেখতে চেষ্টা করে, খুঁজে পেতে চেষ্টা করে। আর যার মধ্যে তাকে খুঁজে পায় তখনই তাকেই ভালোবেসে ফেলে। কিন্তু এই খুঁজে পাওয়ার মধ্যে যদি কোথাও ভুল থাকে বা তার কাছ থেকে যদি কোন রকম আঘাত পায়, তখন তার লিবিডো, দ্যাট ইজ দ্য কাম প্রবৃত্তি, শিশু স্তরে চলে যায়। আজ তাপস চৌধুরী আমাদের কাছে সেই স্টেজে এসেছে। এখন তোমাকে এমন একজন মেয়ের নিখুঁত অভিনয় করতে হবে যে তার মা এবং প্রণয়িনী এই দুয়ের সমন্বয় একজন। একেই আমরা বলি পারফেক্ট র্যাপোর্ট সৃষ্টি করা। তার মানে হচ্ছে ভাব এবং আবেগময় সম্বন্ধ সৃষ্টি করা। তোমাদের ডাক্তারকে বলবে আমি এভাবে থাকতে পারবো না। কেন, কি হয়েছে বলুন। কাগজ নেই কেন? কাগজ এই তো, কাগজ এই কাগজে কি লেখা যায় না ছবি আঁকা যায়? আমি সব বুঝতে পারি, সুলেখাকে বলে আমি সব বুঝতে পারি। কিন্তু আপনি এই সময় কেন? তো কি গরি বলুন, এই সময় তো সময় করে উঠতে পারিনি। আর তাছাড়া দেখুন না, আপনাদের বড় সাহেব আমার তলব করেছে, চিঠি আমার পড়লেই বুঝতে পারবেন সব। এই যে আমার চিঠিটা পোস্ট করা হয়েছে। আচ্ছা আপনি যান। এইভাবে নয়, এইভাবে। কত ছটফট করছেন কেন? কতদিন না বলেছি টাকার অভাব হলে কত ছটফট করলে কিচ্ছু হয় না, বুঝেছেন? নিন এই চেকখানা, ব্যাংক থেকে ভাঙিয়ে নেবেন, বুঝছেন?
সব সময় টাকা আর টাকা, আমার ভালো লাগে না। একটা বিড়ি দেবেন? বিড়ি জানেন ওই পাগলগুলোর জন্য না একটা বিড়িও থাকে না। কি আছে এটা কি করছেন? একটা বিড়ি চাইলে? ও একটা বিড়ি চাইলে আর অমনি আপ আপনি কে? ওই নতুন পেশেন্ট। ও নতুন পেশেন্ট, দিন তো আপনার পকেটে যে সমস্ত জিনিস আছে বের করুন তো। নার্স এইগুলো আপনি নিয়ে যান আর দেখুন যে উনি এই সমস্ত জিনিস কি করে ভেতরে আনতে পারলেন। আচ্ছা চলুন, কোনো ভয় নেই, আপনি আসুন আমার সঙ্গে। বসুন। আপনি এই সময় নেবে এলেন কেন? নেবে এলেন কোথায়? এখন পর্যন্ত তো উঠতেই পারলুম না। আচ্ছা আপনার কোথায় গোলমাল ঠেকছে বলুন তো, কি দেখছেন? আপনাকে। আচ্ছা আপনাদের এখানে সকলকে একা একা ছেড়ে দেখে রাখবি। হ্যালো হ্যালো, গুড মর্নিং ডিরেক্টর। তিনি মানে আমার নাম মৃত্যুঞ্জয় বন্দ্যোপাধ্যায়, এখানকার বড় ডাক্তারবাবু আমায় দেখে পাঠিয়েছে। ও ইয়েস ইয়েস ইয়েস, নাও আই রিমেম্বার। হ্যাঁ ভালো হয়েছে, বসুন বসুন বসুন। ইয়ে তাপস বাবু আপনার কাছে তো থাকতেন আর কি? হ্যাঁ বুঝতে পেরেছি, ভালো হয়েছে আপনি এসেছেন। ইয়ে দীপ্তেন, ওই তাপস বাবু সম্বন্ধে কোয়েরি গুলো দেখুন মৃত্যুঞ্জয়বাবু, এই কাগজগুলোতে গোটে কত প্রশ্ন লেখা আছে, সেগুলো খুব ভালো করে ভেবে চিনতে দেখে শুনে উত্তর দিয়ে আবার আমার কাছে ফেরত নিয়ে আসবেন। জি আজ্ঞে জি আজ্ঞে, এগুলো কিন্তু খুব দরকারি। জি আজ্ঞে, একটা কথা বলছিল স্যার। হ্যাঁ বলুন। তাপসের খরচের সম্বন্ধে? তাপসের খরচের সম্বন্ধে আপনাকে কিছু ভাবতে হবে না, তাপসের খরচ আমরাই দেব, কারণ ওই বেডটা হচ্ছে রিসার্চ বেড। এই নিন আপনার জিনিসগুলো। এগুলো কি? কেন তুমি বারবার আমার কাছে আসো? না ডাকলে আসবে না। বেশ, কিন্তু আপনি যদি একদম না ডাকেন তখন কি করবো? ডাকবো না, কখনো ডাকবো না। বেশ ডাকবেন না, এখন তো খেয়ে নিন। না খেয়ে খেয়ে শরীরের কি? এবার এবার কি করবে? যাও সুলেখাকে বলে এসো, যাও যাও। আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু খাবো না। যান যান আপনারা, যান 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 যান। স্যার এটা কন্ট্রোলে আনা যাচ্ছে না। তুমি ওই আগেকার ইঞ্জেকশনটা ইমিডিয়েটলি আরেকবার রিপিট করো। কিন্তু এই অবস্থা কি করে দেবো? কান পেটে দিতেই হবে, যে করে হোক ইঞ্জেকশন দিতে হবে, এছাড়া করতেই বা আমি কি পারি? আচ্ছা ঠিক আছে,
দেখছি আমি। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আমাকে আজ সন্ধ্যেবেলায় বাইরে যেতে হচ্ছে, পরশু বিকেলের আগে আমি ফিরতে পারবো না। কালকে সন্ধ্যে 6টার সময় দেবাশিস আসবে তার মান্থলি চেক আপের জন্যে। তুমি তুমি কি সেটা একটু অ্যাটেন্ড করতে পারবে? হ্যাঁ স্যার। থ্যাংক ইউ। আমি দেবাশিস বাবুর কাছ থেকে এসেছিলাম। উনি কিছুদিনের জন্য বাইরে গেছেন, তাই মাসিমা মানে ওর মা আপনাকে জানাতে পারছিলেন যে দেবাশিস বাবুর আর কোনো কমপ্লিকেশন নেই, উনি খুব ভালো আছেন। উনি উনি কি কোনো কাজে গেছেন? হ্যাঁ, হঠাৎ একটু বিজনেসের ব্যাপারে বাইরে যেতে হলো। একাই গেছেন? হ্যাঁ। ভালো কথা, মাসিমা জানতে চেয়েছেন আপনি কবে যাচ্ছেন ওদের বাড়ি। বাড়ি যাবো একদিন। আচ্ছা আচ্ছা, তাহলে আস। নমস্কার। নমস্কার। সবচেয়ে মুশকিল হচ্ছে স্যার, ঘুম একদম হচ্ছে না। আজ আমি কিছুতেই খেতে দেবো না, আর খেলে তো আপনি মাতলামি করেন। সিস্টার আপনি এই কথা বলছেন? আমি তো মদ খেয়ে কোনোদিন মাতলামো করি না, আমি তো মাতাল হয়ে মদ খাই। আমি আর খাবো না। আজ কোনোদিন খাবেন না? কোনোদিন খাবো না। ঠিক বলছেন।
হেমিন মনে আছে? আর কোনো দিনও? আর কোনো দিনও না সিস্টার। সিস্টার থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সিস্টার। সিস্টার তুমি বড্ড ভালো। কি ব্যাপার, ভাবছেন কেন এত? কেমন আছো? আপনি আর একটা চিঠি লিখুন, এবারে ঠিক আছে। এমন বন্ধু আর কে আছে তোমার মত মিস্টার? কখনো বা ডার্লিং কবু তুমি জননী, কখনো বা স্নেহময়ী সিস্টার। সিস্টার এমন বন্ধু আর কে আছে তোমার মত সিস্টার? চলে গেল যে হয়তো কখনো যদি দেবদাস হয়ে কেউ বুকটাতে অকারণে চোট পায়, পার্বতী নামে কেউ ছিল তার জীবনে একটি পেগে বাবা, একটি পেগেই সে যে ভুলে যায় মিস্টার। এমন বন্ধু আর কে আছে তোমার মতো মিস্টার? কখনো বা ডার্লিং কবু তুমি জননী, কখনো বা স্নেহময়ী সিস্টার। প্রেয়সীরা আজকাল বলে না তো ভালোবাসি, বলে শুধু শাড়ি দাও, টাকা দাও, দাও দাও দিয়ে যাও। গেলাসকে প্রিয়া ভেবে যত খুশি তার সাথে প্রাণ খুলে বক বক করে যাও। খরচা নাই ও মিস্টার, এমন বন্ধু আর কে আছে তোমার মতো মিস্টার? কখনো বা ডার্লিং কবু তুমি জননী, কখনো বা স্নেহময়ী সিস্টার। হলো ঝালা পালা অনাহারে শিশু কাঁদে, শেষ নেই আজ এই কান্না। বোতলের গুনে জানি মাতালে মনটায় বাজবে না কারো কোনো হাহাকার। এমন বন্ধু আর কে আছে? আমার মনে হয় আমাদের এক্সপেরিমেন্টের তুলনায় কেসটা একটু শক্ত। The whole difficulty is that the patient is running the risk of death through exhaustion. হয়তো মারা যেতে পারে। ব্যাপারটা কি জানো দিতেন? আমার যদি এই কেসটা ফেল করে তাহলে এই থিওরি নিয়ে এগোনো হয়তো আমার পক্ষে আর সম্ভবই হবে না। স্টেজে বড় জোর আর তিন চার দিন দেখা যেতে পারে, কিন্তু তারপর আমার মনে হয় আমাদের অন্য ট্রিটমেন্ট শুরু করা উচিত। I'm afraid you are right. Maybe I shall have to take recourse to shock therapy. আচ্ছা তাপসবাবু আজ কেমন? সেই একই রকম। আচ্ছা বিনা সম্মতি আপনার কি ধারণা সেই তাপসবাবুর কেসটা কিরকম হ্যান্ডেল করছে? সে তো তার প্রাণপণ চেষ্টা করছে, তবে রাধা হলে নিশ্চয়ই আরো ভালো হতো। কি করা যাবে, সে মোটেই রাজি নয়। ব্যস্ত এন্টায়ার ট্রাবল। Thank you.
আসছে বৃহস্পতিবার আমার বিয়ে। অনেকবার ভেবেছি তোমাকে লিখবো কিনা, সহজ হতে চেষ্টা করবো কিনা, কিন্তু এই চেষ্টাটাও এক বিড়ম্বনা। মা বাবা তোমাকে নিমন্ত্রণ করতে যাবেন বোধ হয়। তাদের ধারণা আমার জীবনের এই বিশেষ দিনটিতে তোমার শুভেচ্ছা না পেলেই নয়। তাদের ধারণাটা মিথ্যে নয়, কিন্তু পাওয়ার জন্য আবারও হাত বাড়াতে আমার বড় সংকোচ। আমি শুধু দু হাত ভরে নিয়েই গেলাম, দেবার কথা তো ভাবিনি। আজ কেন জানি সে কথাই বারবার মনে পড়ছে। মা বাবার ইচ্ছে আমি নিজে গিয়ে তোমাকে বলে আসি, কিন্তু আবারও ভুল করতে ভয় করে। বাধা কোথায়? সে আর তোমার থেকে বেশি কে জানে। স্বার্থপর মন বলছে আমার এদিনে তুমি নিশ্চয়ই আসবে। রাধা, তোমার মধ্যে তো কোনো ফাঁকি নেই, আসবে। দেবাশিস, রাধা। তোমার চিঠি পেলাম। প্রিয় দেবাশিস বাবু, আপনার চিঠি, আপনার চিঠি। শ্রদ্ধা ভাজনেশু, চিঠি পেলাম। আপনাদের নতুন জীবন শুভ হোক, কিন্তু ইচ্ছে থাকলেও আমি যাই কি করে? বিশেষ করে বৃহস্পতিবারে তো একেবারেই অসম্ভব। যিনি আসছেন আপনার জীবন তিনি ভরে তুলুন, এই আমার প্রার্থনা। রাধা মিত্র,
এবারে বলবি তো কি ব্যাপার, তারপর বলবি ও এটি ফাগুনই রাখুন, তারপর এ বেশি কারো পিছনে যাচ্ছিস রে সব উজাড় করে দিতে, তারপর বলবি বল না ভাই রাধা, আমি শুধু বলবো সঞ্চয় উজাড় করে দেবার দিন তোরও একদিন আসুক, সেদিন কোনো কথা না বলে সঞ্চয়টা বুকে করে যেখানে যাবার গট গট করে চলে যায়। সেই রাধা মেট্রন্তকে এক্ষুনি একবার দেখেছে, সঞ্চয়িতা কাব্যে মেট্রুন যে কত বড় ছন্দ পতন তা তো আর জানিস না। এই যে মা এসো। এ কি এরই মধ্যে চলে যাচ্ছে? হ্যাঁ মা, ওর একটু বিশেষ কাজ আছে। ও এই দেখো মেয়েটাকে নিয়ে আর পারা গেল না, আজ দেবাশিস বলছিল মা তুমি আমার জন্ম দিয়েছ কিন্তু রাধা আমার প্রাণ দিয়েছে। ঠিকই বলেছ। ওই চলো এবারে, ওদিকে আমার দেরি হয়ে গেল। একটা কথা দেবাশিসই তোমাকে বলতো কিন্তু তার আগে আমি তোমাকে না বলে পাচ্ছি না। যে মেয়েকে নিয়ে এত কাণ্ড তার সঙ্গে আমার দেবাশিসের বিয়ে ঠিক হয়ে গেল। বিয়ে দেবাশিসের? হ্যাঁ, ওদের তরফ থেকে যেসব বাধা ছিল আজ আর তাই বই গো হলো, আমি কিন্তু আর অপেক্ষা করতে পারবো। আচ্ছা চলি মা।
বলো। আজকে সন্ধ্যাবেলা একটু ছুটি চেয়েছিলাম একটা বিশেষ কাজে। তুমি তো তোমার বিশেষ কাজে যাবে, কিন্তু এখানকার সামান্য কাজটুকু কে করবে? আমি আমার সব কাজ সেরেই যাব, আর পরে যদি কিছু দরকার হয় উমাকে বলে যাচ্ছি। আজকাল তো তুমি তোমার জানো অতি তাই করছো, এ কথাটাই বা আমাকে কেন জিজ্ঞেস করছো? যা ভালোবাসো তাই করো। তাপস চৌধুরীর কেসটা খারাপের দিকেই যাচ্ছে, শুনেছ বোধ হয়? ছেলেটা বোধ হয় আর বাঁচবে না। সেবার তুমি যখন বিলেত যাও, যাবার আগে বলেছিলে ফেরবার পর সেবাই হবে তোমার ধর্ম। তোমার সেদিনকার সে কথাগুলোর মধ্যে এমন একটা কিছু ছিল যার জন্য আজও আমি তা ভুলতে পারি। এই ছেলেটা আমাদের এখানে এসে এভাবে শেষ হয়ে যাবে? এ কথা তুলে আর আমাকে লজ্জা দেবেন না। সেদিন জানতুম অনেক পারি, না পারার কথা কোনোদিন ভাবি, কিন্তু আজ আমাকে ক্ষমা করুন। জানো রাধা, সেবা যুদ্ধের সময় এক ফিল্ড হসপিটালের ভীষণ অবস্থা, ওষুধ নেই, পথ্য নেই, জায়গা নেই, ওই দারুণ শীতে যথেষ্ট কম্বল পর্যন্ত নেই। এমনি এক রাতে ক্যাম্পের বাইরে এক কোণে বলছি নিজেদেরই আহত সৈনিক একজন, আচ্ছা অন্ধকার দেখি সেই মূর্ষ লোকটির কাছে আর একজনকে, আর একটু এগিয়ে গিয়ে দেখি একজন নার্স, তোমাদেরই বয়সী হবে, নিজের প্রায় সমস্ত জামা কাপড় দিয়ে তাকে ঢেকেছে, আর সেই হাড় কাঁপানো শীতে ওই অবস্থায় লোকটিকে জড়িয়ে ধরে চুপচাপ পড়ে আছে। আমাকে দেখে শুধু বলল, একটা কম্বল দিতে পারেন? ভাবলাম ওর আপনজন কেউ হবে। পরদিন লোকটি মারা গেল। কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করলাম, ওই সৈনিকটি তার কেউ হয় কিনা? এনি রিলেশন অফ ইয়ার? হি ওয়াজ জাস্ট ওয়ান অফ আওয়ার বয়েজ। আমাদেরই একজন ছিল, আজও সে কথা আমার কানে বাজে। আর সেই থেকে ঘুরে ফিরে বার বার আমার এই কথাই মনে হয় যে অন্তত মেয়েদের বিরুদ্ধে নালিশ নিয়ে কেউ কোনোদিন এই দুনিয়া থেকে যাবে না। ভালো লাগে মারু,
মারুন। কেউ এখানে না, ওদের সুলেখা পাঠিয়েছে, ওদের এখানে আসতে দেবেন না, কাউকে আসতে দেবেন না। ওরা কেউ আসবে না, আমি কাউকে আসতে দেব না। কি হলো? কাম কাম যাও, আমার সময় নেই, কি বলবো সে কি বলো। আমাকে তাপসবাবুর কেস হিস্ট্রিটা দেবেন। রাধা বেঁচে থাকো, আমি হসপিটাল থেকে আসছি, আমার নাম রাধা মিত্র। এই সব চিঠি ওই মেয়েটির লেখ, এই মেয়ে চিঠি নয় তো, ওইখানে প্রেমের বন্যা। এইসব চিঠি লিখবার পরও যে কোনো মেয়ে, আচ্ছা আপনার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমি এই চিঠিগুলো নিই। হ্যাঁ বেশ তো, নিন না নিন না, ও দিয়ে আমার আর কি হবে। তবে ওর থেকে যে একটা চিঠিপত্র মানে চুরি করে আমার স্ত্রীকে দিকতুম কিনা, আমার তো সব আশে টাশে না, এখন আর আমার দরকার নেই। তাপসবাবুর আত্মীয় স্বজন কেউ নেই? মা বাপ নেই, তাছাড়া সবাই আছে, আর অবস্থাও খুব ভালো, মস্ত বড় বাড়ি, মানে খোঁজ খবর কেউ নেয় না। তাপস কবিতা উপন্যাস লিখত, ভাইয়েরা বলা পছন্দ করত না, কারণ তারা সব দিনের ফেরত সাহেব। এই নিয়ে ভাইয়ের সঙ্গে ঝগড়াঝাটি করে কাউকে কিছু না বলে সম্পত্তির মধ্যে ওই চিঠিগুলি নিয়ে এসে এখানে হাজির হয়ে গেল। তারপর আর কি, বাকি যেটুকু ছিল মেয়েটি শেষ করে দিল। তারপর তাপসকে এই দুরবস্থার মধ্যে থাকতে দেখে ভালোবাসার সমুদ্র একবারে চচ্চড়িয়ে শুকিয়ে গেল। অপমান করে একদিন বাড়ি থেকে তো তাড়িয়ে দিলে। ওরে বাপ রে, সে রাত্রে কি কাণ্ডই না করলে, ঘরে ঢুকি প্রথম তো রেকর্ডটাকে ঠেকে চুরমার করলে। রেকর্ড? আর বলেন কেন, মানে মেয়েটি গান টান করত, আরে করবি তো কর, তাপসী লেখে একখানি গান রেকর্ড করে ফেলল। তারপরে মশাই সেই গান নিয়ে দিন নেই রাত নেই সন্ধ্যে নেই সকাল নেই, কেউ বল জ্ঞান করে জ্ঞান করে জ্ঞান করে জ্ঞান কান ঝাড়াফেলা করে দিলে। তারপর আবার আমার কানে কাটিয়ে সে গুজগুজ গুজগুজ করে বলতে লাগলো, সুলেখা এমন, সুলেখা অমন, সুলেখা কেমন, আর এখন বোঝ সুলেখা কেমন। ওই যে এই দেখ, এত সাথে রেকর্ডের কি অবস্থা দেখো। গানটা কি ছিল জানেন? গানটা মানে আর যেন আমার নেই কোনো ভাবনা, এরকম বলে একটা কি যেন ছিল আর কি। আচ্ছা আপনি তাপসবাবুর মার কথা কিছু জানেন? মার কথা মানে আমি তো কোনো দেখিনি, তবে মার কথা প্রায় বলতো, মা খুব ভালোবাসত। একদিন ও আর আমি মানে কোথায় গেলে যাচ্ছিলাম আর কি,
তো হঠাৎ একটি ভদ্র মহিলাকে দেখে দাঁড়ালো। দাঁড়িয়ে বলে, দেখো 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 মেজুদা, কি সুন্দর দেখতে, ঠিক আমার মায়ের মতন। আমার মাও ওই রকম লাল পেড়ে গরমে শাড়ি পরত। তুমি গান জানো? না। আপনি গান জানেন না? তবে শুনতে খুব ভাল লাগে। সবাই জানে। কিন্তু সব গান আমার ভালো লাগে না। তবে দুটো একটা গান যেন মনে ছাপ ফেলে যায়। একটা গান তো আমি প্রায় শুনি, খুব ভালো লাগে আমার। সে গানটা আমি কোনদিন ভুলতে পারব না। আর যেন নেই কোনো ভাবনা, যদি আজ অকারণ কোথাও হারায় মন, জানি আমি খুঁজে তারে আর পাবো না। এ গান তুমি কথা শুনলে কেন? রেকর্ডে জানো এ গান কার লেখা? আপনার। তাই তো আপনার মুখের দিকে তাকিয়ে সবসময় ভাবি কি করে লেখেন অমন গান। ভালো লেগেছে আপনার? অমন কথা আর ভাব পেলে আমার গলায় অমন গান উত্তরে যায়। এর পরের কথাগুলো আপনার মনে আছে? কিসের পরে? ওই কি জানি না, সে তো আমি জানি না, ওগো কোন সুদূরের, কোন সুদূরের, ওগো কোন সুদূরের। আমায় বলাকারা ডাক দিয়ে যায় চেউড়ে, কত কথা জানি জানু জাগলো, আপনারে কত ভালো লাগলো, কত কথা জানি জানু জাগলো, আপনারে কত ভালো লাগলো, পাখিতে স্বপন আছে জড়ানো, দিতে যাব না আর যেন নেই কোনো ভাবনা, যদি আজ কারণ কোথাও হারায় মন, জানি আমি খুঁজে তারে আর পাব না, আর যেন নেই কোনো ভাবনা। জানো আমার মাথায় একটা প্লট এসছে। প্লট? হ্যাঁ, আমাকে কিছু কাগজ আর একটা কলম দিতে পারো? আমি আমি আর আর একটা উপন্যাস লিখব। আপনি সত্যি লিখবেন? আমি এক্ষুনি কাগজ কলম এনে দিচ্ছি। আপনি যদি
কি হলো? না না হবে না। কেন কেন হবে না? আমি গল্পের আরম্ভ জানি কিন্তু শেষটা তো জানি না। তাপসবাবু শেষটা আমি জানি, আপনি আরম্ভ করুন, শেষটা আমি বলে দেবো। দাঁড়া আমি সব নিয়ে আসি, কেমন? কষ্ট দেখতে পাচ্ছি, কিছু হয়েছে কিছু নাকি? আমার দ্বারা আর কিছু হবে না, আমার সব শেষ হয়ে গেছে। তাই নাকি? কে বললো আপনাকে? আমাকে তোমরা মালা দিতে এসেছ, কিন্তু জেনেছো কি আমার মধ্যে অনেক আছে অসমাপ্ত, অনেক বাকি। আচ্ছা বলুন তো এটা কার লেখা? আমার। তো আমি যে কিছুতেই লিখতে পারছি না। যে পারে না পারার দুঃখটা তার কাছে বড় হয়ে ওঠে, কিন্তু আপনি না পারলে কি করে চলবে? আপনাকে যে পারতেই হবে, লিখতেই হবে আপনাকে, নইলে আপনি আমি সুলেখার কাছে আমরা সবাই ছোট হয়ে যাব না? মেয়ে যাত্রার কেমন একটা ছবি এঁকেছি। আমার দিকে তাকিও না, অন্যদিকে তাকাও। বলছি অন্যদিকে তাকাও। ওভাবে তাকি আর তোমরা আমাকে ফাঁদে ফেলতে পারবে না। তোমরা কেন বোঝো না যে আমি তোমাদের ঘৃণা করি? তোমরা নয়, আমি। হ্যাঁ আমি, এবার তোমাদের ধরবো আর ছুঁড়ে ফেলে দেবো। সুলেখ একদিন আসবে, তাকে একদিন আসতেই হবে। আর সেদিন তোমাদের খুন করবে।
চলুন খেতে চলুন। কে? উনি কোথায়? উনি কে? দাদাদি? হ্যাঁ হ্যাঁ, উনি সুলেখা দেবীর বাড়ি গেছেন। নমস্কার, আমার নাম রাধা মিত্র, আমি একজন নাচ। আপনার সঙ্গে একটা বিশেষ প্রয়োজনে দেখা করতে এসেছি। নাচ? আমার কাছে কি ব্যাপার বলুন তো? এমন কিছু নয়, একজন পেশেন্টের ব্যাপারে আপনার কাছে একটু সাহায্য চাইছি। ঠিক বুঝতে পারলাম না। আপনি তাপস চৌধুরীকে চেনেন? উনি মানসিক রোগে ভুগছেন, কিছুদিন হলো আমাদের হসপিটালে আছেন। একটা কথা আমি বুঝতে পারছি না, এসব কথা আমাকে বলার মানে? মানে ওকে ভালো করে তুলতে আপনি আমাদের যথেষ্ট সাহায্য করতে পারেন, আর এটা কিন্তু আপনাকে করতেই হবে। কিরকম? আমার সঙ্গে আপনাকে একবার হসপিটালে যেতে হবে।
আমাকে? হ্যাঁ। কারণ? কারণ? কারণ তাপসবাবুর ধারণা আপনি আপনার বাড়ি থেকে ওকে তাড়িয়ে দিয়েছেন, সেটা ওর একটা অবসেশন হয়ে দাঁড়িয়েছে। আপনি গেলে হয়তো উনি রাগারাগি করবেন। এমনকি হসপিটালটা নিজের বাড়ি ভেবে আপনাকে তাড়িয়ে দিল? আপনাকে সহ্য করে চলে আসতে হবে, আর একটু অভিনয় যে আপনাকে করতেই হবে। সত্যি আপনার স্পর্ধা দেখে আমি আশ্চর্য হয়ে যাচ্ছি। জানেন আপনি কার বাড়িতে বসে কথা বলছেন? জানি, রায় বাহাদুর এমসি ব্যানার্জির বাড়ি। জানি বলেই তো আমার এত বড় ভরসা যে আপনি যাবেন। এখন আপনি যেতে পারেন, এবং এই নিয়ে ভবিষ্যতে কোনো দিন আর এখানে আসার দুঃসাহস করবেন না। ভবিষ্যতে আমি আর আসবো না যদি আপনি আমার সঙ্গে যান। না না না, আমি আপনার সঙ্গে যাব না, প্লিজ, ফর হেভেন সেক আপনি এখান থেকে যান। শুনুন, তাপসবাবুর ভালোর জন্য আমি বলছি না, আমি আপনার ভালোর জন্যই বলছি। আমার ভালোর জন্য? এগুলো মনে করে, এগুলো আপনারই হাতে লেখা। তাপস, তুমি যে কোনো জায়গায় থাকো না কেন, তোমার কাজের মধ্যে চিরদিনই আমাকে পাবে। দেখেছেন, বারবার প্রশ্ন আমাকে কেন করো? তুমি কি জানো না তোমাকে না পেলে আমার জীবন বিশ্বাস হয়ে যাবে? আরে লিখেছেন, আমার কোনো ভয় হচ্ছে, মনে হচ্ছে আকাশ থেকে একটা তারা খসে পড়বে। লক্ষ্মীটি, দুপুরবেলা একবার এসো, কেউ থাকবে। আপনি কি আমাকে ব্ল্যাকমেল করতে আসছেন? আমি গাড়িতে অপেক্ষা করছি, আপনি আসুন, আধ ঘন্টা পরে আপনাকে পৌঁছে দেব। এই কি সেই নাথ, জানো তোমায় আমরা পুলিশে দিতে পারি?
ধরুন নাম্বারটা ডায়াল করে দিচ্ছি। আপনাদের একজনের উপর সুলেখা দেবী ঠিক ভরসা করতে পারেননি, এই ষড়যন্ত্রের খবরটা তাই তিনজনকে জানিয়েছেন। কিন্তু সুলেখা দেবীর মতো বহু দেবীর বন্ধুদের আজ কি হাল তা আপনাদের জানা নেই। একজন আছেন ২৪ নম্বর কেবিনে, ওই বেড শিগগিরই আরো বাড়ানো হবে। আপনাদের জায়গা পেতে হলে আগে থেকে দরখাস্ত করুন, কারণ আপনাদের বন্ধুত্বের ব্যাধি সারানো হতাশার হাহাকার থেকে আপনাদের টেনে তোলার দায়িত্ব যখন আমরা নিয়েছি, তখন আর আপনাদের চিন্তা কি কাউকে বিষ খাওয়ানো আর কোনো মানুষের মনকে বিষিয়ে পাগল করা? একই অপরাধ, এক একটা মানুষের সব আলু পাতা শাশা আনন্দ কেড়ে নিয়ে নরকের মধ্যে পাঠাবে, আর সেই নরকের মাসুল আমরা দেব। কেন আপনার চিঠিগুলো আজকের জন্য আপনার কাছে কৃতজ্ঞ থাকব। কিন্তু শুনলাম সুলেখা মেয়েটি প্রায় আজ মরা অবস্থায় এখান থেকে গিয়েছে। ওয়েল, আমার গবেষণা অসুস্থ মানুষকে সারিয়ে তোলা, আমি সেই চেষ্টাই করেছি। কিন্তু তাই বলে তুমি একজন সুস্থ মানুষকে বিপদের মুখে ঠেলে দিতে পারো না, সমাজে তার রীতি নয়। সমাজে সুস্থতাই যারা বিষিয়ে দিচ্ছে তাদের বিরুদ্ধে আপনার কোনো নালিশ নেই, কারণ আপনি গবেষণা করছেন, অসুস্থ মানুষকে আপনার দরকার। কিন্তু আমাদের নালিশ আছে, আমরা সমাজের বাইরে নেই। আমাদের নালিশ তাদের বিরুদ্ধে যারা রোগ ছড়িয়ে বেড়ায়, যারা রোগের বীজাণু। এরা রোগ ছড়িয়ে যাবে আর বার বার তার মাসুল আমরা দেব। কেন আমি সরি, আপনি বলেছিলেন স্যার যে করি হোক পেশেন্টের মন থেকে মেয়েটির ছাপ মুছে ফেলতে। দিনের পর দিন তাপসবাবুকে দেখে আর কথা বলে যা বুঝেছিলাম উনি মেয়েটিকে আর চান না, উনি যা চান তাই আমি করেছি। কিন্তু এই ইলেকট্রিক শক দেবার ব্যাপারে তুমি নাকি ডক্টর বোসকে অপমান করেছো। উনি অপমান বলে মনে করেছেন, আপনি না থাকাতে এখানে আর কোনো উপায় ছিল না স্যার। আই সি,
সে কথাটা তাকে ভালো করে বুঝিয়ে বললেও তো পারতে। তার সময় ছিল না, তাছাড়া এর ফল ভালোই হয়েছে। তাপসবাবুর বিশ্বাস সবটুকুই পেয়েছি। আজ আপনাকে কথা দিতে পারি, আপনার এবারের এক্সপেরিমেন্ট তো সফল হবে। আমি জানতাম রাধা, আমি জানতাম। এবার ঘুমোবার চেষ্টা করুন, অনেক রাত হয়েছে, নইলে আবার শরীর খারাপ হবে। রাধা তুমি চলে যাও না। বাহ, আমি ঘুমোব না? না না, তুমি চলে গেলে আবার ওরা আমায় ধরে নিয়ে যাবে। আচ্ছা, আপনি ঘুমিয়ে পড়ুন, আমি আছি। আপনি চাইলে কি আর মিলন হবে? কি বলছেন আপনি? আমি বলছি মিলন হবে না, কারণ সে ভালোবাসার কথা কেউ জানবে না, এমনকি যাকে ভালোবেসেছি সেও না। ভালোবাসলে জানবে না কেন? ভালোবাসলে জানবে না কেন? ভালোবাসলে জানবে না কারণ রাধা তাকে কোনো দিনও জানাবে না। রাধা না, রীনা রীনা রীনা
আমি এক্ষুনি আসছি। ঠিক বলেছেন ডাক্তার, ঠিক বলেছেন। হ্যাঁ, তাপস চৌধুরী একেবারে সুস্থ হয়ে গেছে। আগে ফার্স্ট নর্মাল আমার সব রকম টেস্ট নিয়েছি। হ্যাঁ, সেই আবার সেই রাধা। আগে হ্যাঁ, সেই প্রিয় দিদি হিরোইন। এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, দুজনে এই রাত শুধু যে গানের। আপনি যখন খুশি এসে তাপসকে দেখে যেতে পারেন। তবে আর কি, একেবারে তো এখানে এসে গেলেই হয়। তা আর দু চার দিন আপনার সঙ্গে দেখা শোনা হলে অদৃষ্টে তাই আসে বোধ হয়। নমস্কার, নমস্কার। এই যে কলির কেষ্ট। আরে মৃদুদা, আরে এসে এসে থাক থাক বসো। কেমন আছিস? ভালো, সত্যি ভালো আছি। সত্যি খুব ভালো। হ্যাঁ, তুমি কেমন আছো? আর ভালো আছি। যাক, খুব পুণ্যের জন্য খুব সামলে উঠেছিস। কিন্তু মনে রেখো, খবরদার, আর সব ভালোবাসাবাসির মধ্যে যেহেতু হাসি নয়, মোটেই নয়। আর ওদের পুরুষ মানুষের কাজ, খাটবো ফুটবো, তারপর সুযোগ সুবিধে বুঝে একটা ডাল ভাত খাবার ওদের দাম দিয়ে থাকা করে নিয়ে এলো। বুঝলা? তা নয়, তুই গেছিস না মিঠুদা? শুনে ফেলবে যে ও হাসি না, শুনে ফেলবে না? হাসি না, শুনে ফেলবে। বাবা, যে করে এই সমাজ কাটালে না, তাহলে শুনতে কার বাকি আছে? ওই যাক, বড় আনন্দ হলো তুই বালাজিও দেখে। আচ্ছা, আমার আমার অনেক কাজ হয়েছে, আমি চলি। বুঝলি না? কে? আসুন আসুন আসুন, আজ শনিবার বাড়ি যাবো, তাই ভালো একটা আপসকে দেখে যাই। খুব ভালো করেছেন। এ তাপস, আচ্ছা আমি চলি আজকে। ওষুধটা খেয়ে নিন। কি হলো? ওষুধটা খেয়ে নিন। ডাকলো নাকি? না। তবে ওষুধটা খাচ্ছেন না কেন? আমার খুশি। খুশি? কোথায় ছিলে তুমি? আরক্ষণ বা আমার বুঝি আর পেশেন্ট নেই। ও আচ্ছা, ঠিক আছে, দেখে যাও। বাপ্পা থাক, বলছি তো রেখে যাও। ডাক করে সব মাটি করে দিলেন তো। ভেবেছিলাম একটা সুখবর দেব, তার হলো না। সুখবর? কি সুখবর?
কর্নেল বলেছেন কাল থেকে আমরা বাইরে বেড়াতে যেতে পারি। রাধা, কিন্তু আমরা কোথায় বেড়াতে যাব রাধা? রাধা কি হলো? রাধা রাধা বলো কোথায় যাব? আজ সে কথার জবাবও আমাকে দিয়ে দিতে হবে। অনেক রাত হলো, শুয়ে পড়ুন। ঘুমোতে ইচ্ছে করছে না? তাহলে আপনি বসে থাকুন, আমি গিয়ে ঘুমাবো। মনে হচ্ছে যে সময়টা ঘুমিয়ে কাটাবো সেই সময়টাই লোকসান। না ঘুমলে যে সবটাই লোকসান। আচ্ছা রানা, কি হলো আবার? তুমি আমাকে বাইরের লোকের মতন আপনি আপনি বলে কথা বলো কেন? বলতো এই ব্যাপার। আমি ভাবতাম কি না কি, আপনি তো আমাকে তুমি বলতে কোনোদিন বলেননি। এটা কি কারোকে বলে দিতে হয়? তুমি কি আমাকে বলেছিলে? আপনাদের তো কিছু বলে দিতে হয় না। আর কদিন পরেই তো চলে যাচ্ছেন, গিয়ে কি করবেন? বলুন। Thank you.
মিথুদাকে বলেছি একটা ছোট্ট বাড়ি দেখে রাখতে, আর আমার সলিসিটার সম্পত্তি পার্টিশনের বন্দোবস্ত করে রেখেছে। এরই মধ্যে দেখছি বিষয় বুদ্ধি হয়েছে। হবে না, কবি দশ্চুর্গত চোখ রাঙিয়ে বলেছেন তোর লক্ষ্মীকে ফুলের বসাতে যা শত ফাঁদা। কিছু বলো, যা বলবো তাই তুমি শুনবে। তুমি বলবে আর আমি শুনবো না। শুয়ে পড়ো। তোমাকে যেন কিরকম আনমনা দেখাচ্ছে। কিছু না। না না না, ইউ আর লুকিং ডেফিনেটলি টায়ার্ড, তোমাকে ভয়ানক ক্লান্ত লাগছে। দেখো তুমি এক কাজ করো, তুমি কিছুদিনের ছুটি নিয়ে বাইরে ঘুরে এসো, যেখানে ইচ্ছে যাও। তুমি যেখানে যাবে আমাকে জানিও, আমি নিজে ভার নিয়ে সব ব্যবস্থা করে দেবো। ইউ গো। আমার একটা অনুরোধ ছিল। অনুরোধ? আরে তুমি বরং হুকুম করো, বলো কি চাই। পুষ্পবাবু তিন চার দিনের মধ্যেই ছাড়া পাচ্ছেন না? আমি আমি থেকে তার সঙ্গে দেখা করতে চাই না, তার চাপার আগেও না। অন্য কেউ কথা বললে হয়তো জিজ্ঞেস করতাম কেন, কিন্তু তোমাকে আমি সে প্রশ্ন করব না। ঠিক আছে, এখন আমি ফিনিশিং টাচটা নিজেই দিয়ে নিজের নামটা কিনে নিই, কি বল? গড ব্লেস। না না, বলছি তো আপনারা আমাকে এভাবে বিরক্ত করবেন। রাধা এখন আসছে না কেন? যান খোঁজ করে আসুন। যান। রাধা মিত্র কোথায় আছে বলতে পারেন? তিনি তো বাইরে আছেন, কর্নেল তাকে বাইরে পাঠিয়েছেন।
দাদা বাইরে গেছে আমাকে না জানি, আপনি ঠিক জানেন? ঠিক জানবো না কেন, আমরা তো You are looking very healthy in the pink of health. Thank you. I'm very glad to see. Tapas, I'm going to go wash with an ato. You are 100% fit? Absolutely, sir. That's very good news indeed. Excuse me. Acha, I'm going to call you just here. Yeah. Can you? Radha Mitra Kota. তাকে কদিন দেখছি না, সে একটা কাজে বাইরে গেছে। তাহলে আমি না হয় দু তিন দিন পরেই এখান থেকে যাব। কিন্তু সে তো একটা বিশেষ কাজে গেছে, তারপর হয়তো 8-10 দিন দেরিও হতে পারে। ঠিক আছে, আমারও বিশেষ কোনো তাড়া নেই, এতদিন এখানে ছিলাম আর 8-10টা দিন তো। তাছাড়া আমার এখানে বেশ ভালোই লাগছে। আচ্ছা চলি কর্নেল। শোনো, আপনাকে কথাটা বলবো নাই ঠিক করেছিলাম, কিন্তু এখন দেখছি বলা দরকার। রাধা এখানে আছে, কোথাও যায়নি, কিন্তু বিশেষ কোনো একটা কারণে সে আপনার সঙ্গে আর দেখা করতে চায় না। রাধা এখানে আছে, আমার সঙ্গে দেখা করতে চায় না? তাপস বাবু, আই সার্টেনলি ও ইউ এন এক্সপ্লেনেশন। দেখুন, এই রাধার সঙ্গে এ পর্যন্ত আপনার যে সম্পর্ক গড়ে উঠেছে সেটা একেবারে নিখুঁত ভাবে গড়ে ওঠাটাই হচ্ছে আমার এই চিকিৎসার প্রধান অঙ্গ। এন্ড থ্যাংক গড, এই মিডিয়ামে আপনি সুস্থ হয়ে উঠেছেন। আপনি হয়তো এটাকে ভালোবাসা বলে ধরে নিয়েছেন, আর আমি ঠিক তাই চেয়েছিলাম, কিন্তু ওটা ভালোবাসা নয়, ওটা হচ্ছে আগাগোড়াই প্লে অ্যাক্টিং, নিছক অভিনয়। অভিনয় অসম্ভব। অসম্ভব হলে আপনি আজ সেরে উঠতেন না। কিন্তু কিন্তু তিনি আমার সঙ্গে অভিনয় করেছেন, একথা আমি বিশ্বাস করি না। আপনি আপনি তাকে একবার দেখুন, আমি নিজের কানে শুনে যেতে চাই তার আগাগোড়া অভিনয়। আমার এই চোখের দিকে তাকিয়ে একবার শুধু সে বলুক। সেটা সম্ভব নয় তাপসবাবু। অভিনয়ের কথা শুনে আপনার দুঃখ হচ্ছে আমি সেটা বুঝি, কিন্তু সেই দুঃখ আপনি দুদিন পরেই ভুলে যাবেন, তার থেকে আরো অনেক বড় করে মনে পড়বে এখানকার এই মেয়েটির সেবার নিষ্ঠা আর একাগ্রতা, সেটুকু নিশ্চয়ই আপনার চিরকাল মনে থাকবে। এখন তার সঙ্গে দেখা করতে গেলে সে শুধু বিব্রতই হবে। সে আপনার যা উপকার করেছে তার বিনিময়ে সেটা নিশ্চয়ই প্রাপ্য নয় তার। রাধা কোথায়? নিশ্চয়ই তার ঘরে। যাওয়ার আগে শুধু নিজের কানে শুনে যেতে দাও, আমার তোমার চোখ দুটো দেখে যেতে দাও। রাধা, আমি কথা দিচ্ছি রাধা, আমি কোনোদিন তোমাকে বিরক্ত করবো না। রাধা, রাধা শোনো, দীপ্তেন
এই ভুল আমি কি করে করলাম? এতদিন ধরে রাধাকে শুধু নার্স বলেই দেখে গেলাম, তার ভেতরের মেয়েটিকে একবারও দেখলাম না। এরকম আরও অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।